বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রান্নাঘরের কিছু ছোটোখাটো টিপস। হাতে রুটি বানালে সেই রুটি যদি বেঁচে যায়, সেই বাসি রুটি, বাসি রুটি তো চা দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু একটু জল দিয়ে ধুয়ে যদি তেলে বা ঘিয়ে ভেজে দিই তাহলে কিন্তু খেতে আরও সুস্বাদু হয়, আর গ্যাস অম্বলেরও ভয় থাকে না। আমরা মশলা গুঁড়ো করে রেখে থাকি, সেই মশলা যদি আমরা এয়ারটাইট কন্টেনারে বা কাঁচের শিশিতে রেখে দিই তাহলে সেটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। রান্না হয়ে যাওয়ার পর প্রতিদিনই আমাদের গ্যাস টেবিলটা আর যেখানে রান্না করি সেটা ভালো করে পরিষ্কার করে রেখে দেওয়া উচিত। অনেক সময় আমাদের খাবারের সাথে সাথে কিছু গাডারও পাই, সেই গাডারগুলো যদি এক জায়গায় গুছিয়ে রেখে দিই তাহলে দরকারের সময় হাতের কাছে পেয়ে যাব। তার থেকে তেল কিনে আনার পর কন্টেনারে ঢেলে রেখে সেই প্যাকেটটা কিন্তু ফেলবেন না। সেই প্যাকেটের মধ্যে যদি এক এক দিনের মাছ বা মাংস রেখে দেওয়া হয় তাহলে সেই দিনের দিনেরটা বার করে রান্না করলেই হয়ে যাবে, পুরোটা বার করার আর প্রয়োজন পড়বে না। আমার মতো এরকম যদি রান্নাঘরে কিছু খুঁত থাকে সেটা যদি একটা সুন্দর গাছ দিয়ে সাজিয়ে রাখা হয় তাহলে কিন্তু খুঁতটা আর খুঁত মনে হয় না, আর দেখতেও বেশ সুন্দর লাগে। রান্নাঘরে সবসময় একটা ক্যালেন্ডার রাখবেন, সেখানে গ্যাসের হিসেব বা দুধের হিসেব যা 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 আনেন তার হিসেব রাখতে বেশ সুবিধা হবে। আর একটা খাতা আনবেন, প্রতিদিন যা খরচা হবে সেটা যদি খাতাটাতে ডেট অনুযায়ী লিখে রাখা হয় তাহলে এক এক মাসে কত টাকা খরচা হয় তার হিসেব রাখতে কিন্তু সুবিধা হবে। এইরকম ছোটোখাটো টিপস যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদেরই ভালো হবে। কথায় আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। আপনারাও আপনারা যেরকম ছোটোখাটো টিপস যদি মেনে চলেন সেগুলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে লিখে শেয়ার করবেন। টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।